দেখেন এটা আমি নিজেও জানি না আমি এখন আসলে বলতে চাইতেছি যে বাংলাদেশের কিছু কিছু মানুষ সাকিব ভাইয়ের সাথে একটা সেলফি তোলার যোগ্যতা ছিল না আজকে তারা যদি বলে সাকিব ভাই এইরকম একটা করেন তার নিজ থেকে ইচ্ছা পূরণটা জানার পরেও যদি তাকে ইচ্ছাটা পূরণ করতে না দেওয়া হয় তাহলে এর থেকে দুঃখজনক আমার মনে হয় না আর কিছু আছে নাগরিক সাকিব ভাইয়ের সুনিশ্চিত সাকিবের সুনিরাপত্তা আমাদের দেওয়া উচিত আমাদের অবশ্যই তাদের নিরাপত্তা দেওয়া উচিত সাকিবের বিরুদ্ধে একটা দলীয় একটা ট্যাগ লেগে গেছে আমি আপনাকে বলি মাঝেমাঝে রিপ্লাই আমি দিচ্ছি শেষ হয়েছে মাত্র 6 মাস দলের পর ট্যাগ হলো আমি বলি একটা দলের ব্যানারে 6 মাস প্রতিনিধিত্ব করছে 6 মাসের মাঝে সে কি ছিল এর আগে সে কি ছিল সে বাংলাদেশের একজন নাগরিক ছিল সে 17 বছর বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রতিনিধিত্ব করছে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে সে আজকে 23 বছর ধরে ক্রিকেটের সাথে সে সম্পৃক্ত সর্বশেষ 2006 সালে সে বাংলাদেশ ক্রিকেট দলে আসছে আজকে প্রায় 18-19 বছর দলে ঘুরে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিল সে তার নেতৃত্বে আমরা সে যত অধিনায়ক ছিল তার অধীনে আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে পরাশক্তিকে আমরা ক্রিকেট পরাজিত করেছি এখন এবং যা আমাদের আমাদের চার দফা ধরে ছিল আমাদের তিন দফা পাঁচ দফা ধরে আমাদের এক দফা তারা মানবে বলে আশ্বস্ত করেছে কিন্তু আমরা এতে সন্তুষ্ট না তাই কোনো ধরনের হচ্ছে আমাদের ওই যে স্টেডিয়ামের এরকম নিরাপত্তা যুদ্ধ করবে এটাই যোগদান করা উচিত এবং এই আন্দোলনকে সফল করা উচিত যেন প্রত্যেক ক্রিকেটারই সুন্দর ওয়েতে বিদায় নিতে পারে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের লক্ষ্য এখন আমরা বৈষম্য বিরোধী